بسم الله الرحمن الرحيم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله ولا محمد صلى الله عليه وسلم صلى الله ولا محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله ولا محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি اللهم আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وانت خير الراحمين والصلاة ومن ذرياتي ربنا وتقبل دعاء قل يا الله قبول قرنا يا الله اپنا دربار فریاد যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশ উপহার দিয়েছেন, যেসব নর নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, সেই সব বীর সেনানীকে আপনি কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। হে রব্বুল আলামিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে হানাদার পাকিস্তান বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্র অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশে। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালির যিনি স্বাধীন পতাকা দিয়েছেন, যার জন্য এই দেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রব্বুল আলামিন তার ত্যাগকে কবুল করে আপনি তাকে মঞ্জুর করে রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, রব্বুল আলামিন তাকে জান্নাত বাসী করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, আমরা আজকে স্বাধীন, কিন্তু স্বাধীনতার স্থপতি আমাদের মাঝে নেই। রব্বুল আলামিন 7ই মার্চ যার অগ্নি ঝরা ভাষণের মধ্য দিয়ে অলিগলি পথ থেকে শুরু করে রাজপথের সকল আপন জনতা একত্রিত হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে আল্লাহ অস্ত্র ধরেছিল, বিপদগামী কিছু লোকেদের হাতে তিনি শহীদ হয়েছেন, রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতে স্বাধীন করে দিন। রব্বুল আলামিন আপনার জান্নাতের আপনার রহমতের চাদরে তাকে আবৃত করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনার দরবারে ফরিন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে যিনি ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে জীবনের মায়া ত্যাগ করে উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে সক্ষম হয়েছে আল্লাহ, দেশকে আত্মনির্ভরশীল মডেল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভের জন্য আমরণ লড়াই করে যাচ্ছেন রব্বুল আলামিন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ আপনি তার উত্তরোত্তর উন্নতি এবং তার সকল মনোবাঞ্ছা আল্লাহ আপনি পূর্ণ করে দিন রব্বুল আলামিন, তার মিশন এবং ভীষণ পরিপূর্ণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনার দরবারে ফরি এবং আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, আমাদের ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয়, রব্বুল আলামিন আপনার দরবার ফরিয়াদ, তারা এই বয়সে এসেও নিরলস উত্তরোত্তর উন্নতি সাধনে আইবিএফকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা করছেন, রব্বুল আলামিন তাদের সকল চেষ্টাকে আপনি কবুল করেন, রব্বুল আলামিন আপনাদের তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ তাদের পরিবার পরিজন সকলকে আপনি সুস্থতা দান করেন রব্বুল আলামিন। আপনার দরবারে ফরিয়াদ, হে আল্লাহ, আমাদের ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তার সাথে আমাদের জিএম মহোদয়, এজিএম মহোদয় যারা আছেন এবং আইবিএফের যারা কর্মকর্তা আছেন এবং আইবিএফ কর্তৃক পরিচালিত সকল প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, আল্লাহ
আইবিএফ একটি সেবামূলক প্রতিষ্ঠান, রব্বুল আলামিন তারা যে সেবা দিয়ে যাচ্ছে তাদের সেবাকে দিনে করেন, আল্লাহ রিজিকে বরকত দান করেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান মহোদয়কে আপনি সুস্বাস্থ্য দান করেন রব্বুল আলামিন, আল্লাহ তার সকল মনের আশা পূর্ণ করে দেন রব্বুল আলামিন, তিনি যেন যত তার ইচ্ছা আছে নেক ইচ্ছা আল্লাহ সবগুলি আল্লাহ আপনি পূর্ণ করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরিশেষে আবার বলবো, যাদের জন্য এই দেশ, সেই বীর মুক্তিযোদ্ধা যারা শাহাদত বরণ করেছেন, রব্বুল আলামিন তাদেরকে কবুল করে জান্নাতবাসী করেন। আল্লাহ আমাদের এখানে যারা হাত তুলেছে কুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।